এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ বিতর্ক, রাজ্যের প্রস্তাবিত সিট নয়, দুর্নীতি খুঁজতে এবারে অনুসন্ধান কমিটি করল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে এই বিশেষ কমিটি করা হয়েছে। গোটা বিষয়টি অনুসন্ধানের জন্য কমিটিকে 3 মাসের সময় সীমাও বেঁধে দিয়েছে আদালত। বৃহস্পতিবার এসএসসির গ্রুপ সি পদে দুর্নীতি মামলায় হাইকোর্টে বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চের শুনানি ছিল। সেই মামলায় বিচারপতি হরিশ টান্ডন বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন, আইন অমান্য করলে কেউ ছাড় পাবেন না, এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত বা অনুসন্ধান দরকার। এখন প্রশ্ন হলো, কে করবে এই অনুসন্ধান? অবশ্যই যে কোনো নিরপেক্ষ সংস্থাই প্রথম পছন্দ। এরপরই এই মামলায় বিশেষ অনুসন্ধান কমিটির কাঁধে দায়িত্ব সঁপে দেয় আদালত। এর আগে গ্রুপ সি পদে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশের ওপর গত 18 ফেব্রুয়ারি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়েছিল 350 জনের চাকরি বাতিলের নির্দেশের ওপরও। সেই মামলাতেই এবারে অনুসন্ধান কমিটি করল ডিভিশন বেঞ্চ। অন্যদিকে গ্রুপ ডি দুর্নীতি মামলাতেও অনুসন্ধান করছে বিশেষ কমিটি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আর এই টাইপগত ভুল নিয়েই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। আজ সেই কারণে অ্যাডভোকেট জেনারেলকে রাজভবনে আসতে বলেছেন জগদীপ ধনখড়। রাজ্যপাল নিজেই টুইটারে একথা জানিয়েছেন, গতকাল এ নিয়ে বিভ্রান্তি হয়। রাজ্যপাল টুইট করে জানান, মন্ত্রিসভার সুপারিশ মতো তিনি 7ই মার্চ রাত 2টায় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে। পুরভোটের খবরে এবার নজর রাখবো। পুরভোটের মুখে পশ্চিম মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হল বিজেপি ও সিপিএম। হারার ভয়ে দুই দলের একরা কটাক্ষ করেছে তৃণমূল। অবাধ ও স্বচ্ছ ভোটের আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। 21-এর বিধানসভা ভোটে রেকর্ড আসনে জেতার পর কলকাতার সহ 5 পুরসভার প্রত্যেকটিতে বিশাল ব্যবধানে জিতে আধিপত্য বজায় রেখেছে তৃণমূল। এই পরিস্থিতিতে শতাধিক পুরসভার ভোটে নিজেদের গড় বাঁচানোর প্রেস্টিজ পাইতে নেমেছেন রাজ্য বিজেপির 3 নেতা। বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি ইতিমধ্যে ইভিএম এ কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন। এম1 ইভিএম কি? সেই ইভিএম দিয়ে ভোট হচ্ছে যে ইভিএম এ ভিভিপ্যাট লাগানো যায় না, যে ইভিএম এর পিছনে একটা চাকতি থাকে এরকম চারকোনা, সেটা খুলে ফেললে নাম্বার চেঞ্জ করা যায়। রবিবার রাজ্যের যে 108টি পুরসভায় ভোট হবে তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে 7টি পুরসভা রয়েছে। মঙ্গলবার মেদিনীপুরে প্রচারে গিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। এই 27 তারিখে ভোট দিতে পারবেন কিনা আমি জানি না, কোথাও ভোট হচ্ছে না, রাজ্য পুলিশ যেখানে যেখানে আছে ভোট হয় না, তোলামল পার্টি তো নেই, পুলিশই ওদের সব কাজ করছে। এই আইসিটা পুরুলিয়ায় কোথায় একটা পড়েছিল, কি একটা নাম, পার্থ পাল্লা, আমি তখন তৃণমূলে ওই পুরুলিয়া থেকে তুলে এখানে নিয়ে এসেছিলাম, বিরাট তোলামূল, বেরোলেই বাড়িতে লোক পাঠিয়ে দেয়, এই তুই বেরিয়েছিস কেন, তোরকে গেজার কেস খাওয়ার ইচ্ছা হয়েছে। বৃহস্পতিবার খড়গপুরে প্রচারে গিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। এখনো আমাদের কর্মীদেরকে পুলিশ ডাকছে, ধমকাচ্ছে, জোর করে নিয়ে টিএমসি ঝান্ডা ধরাচ্ছে। টিএমসি কোথাও নেই, পুলিশ আছে, সেজন্য একটু সবাই সংশয়ের মধ্যে আছেন, কিন্তু আমরাও আছি। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএমও। শাসক দলের তাদের রক্ষাকর্তার ভূমিকায় যারা, তারা হচ্ছেন পুলিশ প্রশাসন। এই দুয়ের মিলে, শাসক দল এবং পুলিশ প্রশাসনের মিলিত ব্যবস্থায় হচ্ছে নির্বাচন হতে যাচ্ছে। এবং এখানে যেহেতু এই পৌরসভা, পঞ্চায়েত, এগুলো হচ্ছে ওদের লুটের জায়গা, এবং সেই ক্ষমতা ধরে রাখার ব্যাপারে তাদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসন। সিপিএম আর বিজেপি এরা দুজন এক হয়ে গেছে, এদের এই অজুহাত খাড়া করা ছাড়া আর কিছু নেই, পুলিশ নিরপেক্ষ। এই প্রেক্ষিতে অবাধ ও স্বচ্ছ পুরভোটের আশ্বাস দিয়েছে পুলিশ। এখানে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য কমিটেড আছে আমরা, উইদাউট এনি ফিয়ার আর উইদাউট এনি বায়াসনেস আমরা করি, আপনারা জানেন। রবিবার পুরভোট, পুরো এলাকার নিরাপত্তা জোরদার। সৌমেন চক্রবর্তী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।